টানা 31 বছর ব্রিসবেনে কোনো টেস্ট ম্যাচ হারেনি অস্ট্রেলিয়া। এরপর 2021-এ অজিরা হেরেছিল ভারতের কাছে ঋষভ পান্টের বীরত্বের কাছে। ভারতের জয়ের সেই মুহূর্তে কমেন্ট্রিতে বিবেক রাজদান বলেছিলেন, টুটা হে গ্যাবাকি ঘামান্ড, অর্থাৎ অস্ট্রেলিয়া যে গ্যাবায় হারে না সেই অহংকারটা এবার ভাঙল। ওই ঘটনার বছর তিনেক পর ব্রিসবেনে আবার হারল অস্ট্রেলিয়া, আবার ভাঙল গ্যাবার অহংকার। এবার অস্ট্রেলিয়াকে হারিয়ে জিতল ওয়েস্ট ইন্ডিজ, আর ক্যারিবিয়ানদের জয়ের গল্পটা ছাড়িয়ে গেল ভারতের বীরত্বের গল্পকেও। ক্রিকেট রূপকথার অংশ হয়ে গেলেন ক্যারিবিয়ান পেসার শামার জোসেফ। ব্রিসবেন টেস্টের শুরু থেকেই অজিদের চোখের দিকে তাকিয়ে লড়েছে ওয়েস্ট ইন্ডিজ, কিন্তু দিন শেষে অস্ট্রেলিয়ায় এগিয়ে যাচ্ছিল জয়ের দিকে। 216 রানের টার্গেটে ব্যাট করতে নেমে চতুর্থ দিন এক পর্যায়ে 113 রানে অস্ট্রেলিয়ার ছিল মাত্র 2টা উইকেট। তখন থেকেই শামার জোসেফ রূপকথার শুরু হয়েছে। একে একে অজিদের বাকি 8 উইকেটের 60টা তুলেছেন এই পেসার। আর জস হ্যাজেলউডকে বোল্ড করে যখন ম্যাচটা পকেটে পুরলেন, তখন জোসেফ দিলেন বিশ্ব জয় করা একটা ভোঁ দৌড়। শুনতে বেশ সহজই মনে হচ্ছে সবকিছু, কিন্তু ঘটনা এত সহজ ছিল না কখনোই। ব্রিসবেন টেস্টের তৃতীয় দিন ব্যাটিং করার সময় মিচেল স্টার্কের ইয়র্কারে পায়ের বৃদ্ধাঙ্গুলিতে আঘাত পেয়েছিলেন শামার জোসেফ। মাঠ ছাড়তে হয়েছিল তখনই অন্য দুজনের কাঁধে ভর দিয়ে। ক্রিক ইনফো তখন জানিয়েই দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ একজন বোলার কম নিয়ে খেলবে চতুর্থ দিন। অথচ সেই আঘাত পাওয়া বোলারটাই চতুর্থ দিন বল হাতে তুলে নিলেন 68 রানের 7 উইকেটের অবিশ্বাস্য এক বোলিং ফিগার নিয়ে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিলেন। কোন জাদুর পরশে ঠিক হয়ে গেলেন জোসেফ, জানিয়েছেন এই পেসার নিজেই। আমার সতীর্থদের প্রতি কৃতজ্ঞতা আমাকে সাপোর্ট দেওয়ার জন্য। আমার তো আজ সকালে মাঠেই আসার কথা ছিল না, কিন্তু আমি এলাম। ডাক্তার আমার পায়ে কিছু একটা করলো, জানি না সে কী করেছে, কিন্তু সেটা কাজ করেছে। আমি আমার বেসিকেই ছিলাম, শুধুমাত্র অফ স্ট্যাম্পের মাথায় বল করতে চেয়েছি। 5 উইকেট পাওয়ার পর আমি খুশিতে কেঁদেছি, কিন্তু এখন আমি অনেক বেশি খুশি। আমি একটুও ক্লান্ত নই, আমার মনে হয় আমি আরও অনেকক্ষণ বোলিং করতে পারতাম। আমার কাছে এই টেস্ট জয়ই তো সিরিজ জয়ের সমান। অস্ট্রেলিয়ার মাটিতে 27 বছর পর টেস্ট জিতল ওয়েস্ট ইন্ডিজ, যে দলটাকে এখন আফগানিস্তান জিম্বাবুয়েও চোখে চোখ রেখে কথা বলে, যে দলটা টেস্ট ক্রিকেট সিরিয়াসলি নেয় না বলে বিস্তর অভিযোগ, তারাই বিশ্ব চ্যাম্পিয়নদের হারালো তাদেরই দুর্গে। যে জয় কমেন্ট্রি বক্সে থাকা ব্রায়ান লারার চোখেও নিয়ে এসেছে অশ্রু, খুশির অশ্রু। এসবই বলে দেয় ওয়েস্ট ইন্ডিজের এই ম্যাচ জয় শুধু সিরিজ জয়ের সমান নয়, তারও বেশি। শামার জোসেফের উঠে আসার গল্প ইতোমধ্যেই জেনে গেছেন অনেকে, রূপকথাকেও হার মানায় এই ক্রিকেটারের উঠে আসার গল্প। কিন্তু আবেগ একদিন হারিয়ে যাবে, চর্চা হয় শুধু ট্যালেন্টের, আর ট্যালেন্টটাই আছে শামার জোসেফের। তা না হলে মাত্র 24 বছর বয়সী একজন পেসার, যিনি প্রথমবার হাতে নিয়েছেন গোলাপি বল, তিনি কী করে অজিদের হতভম্ব বানিয়ে দিলেন? তা না হলে যে অজিরা পরাজয় মেনেই নিতে পারে না, তারাই কেন জোসেফকে এসে অভিনন্দন জানাবে? শামার জোসেফ, আপনার জীবনটাই শুধু রূপকথার গল্প নয়, আপনি নিজেই ক্রিকেট রূপকথার একটা অংশ। 2016 টি টোয়েন্টি বিশ্বকাপের সময় বাংলাদেশ বনাম ওমান ম্যাচের আগে রবিচন্দ্রন অশ্বিনের করা একটা টুইটের কথা হয়তো মনে আছে অনেকের। সেদিন অশ্বিন লিখেছিলেন, টাইগাররা জিতলে খুশিও হবে শুধু বাংলাদেশ, আর ওমান জিতলে খুশি হবে পুরো ক্রিকেট বিশ্ব। রবিবার ওয়েস্ট ইন্ডিজের অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ে খুশি হওয়ার কথা পুরো ক্রিকেট বিশ্বেরই। উইন্ডিজদের অজিল্যান্ড জয় স্বপ্ন দেখতে সাহায্য করবে বাংলাদেশের মতো টেস্ট খেলুড়ে দেশকেও। ব্রিসবেন টেস্ট সব স্বপ্নবাসদের জন্য হবে একটা আদর্শ উদাহরণ। ব্রিসবেন টেস্ট বাংলাদেশিদের মনে থাকবে আলাদা স্থানে, কেননা এই টেস্টে ছিলেন একজন বাংলাদেশিও। শামার জোসেফের বীরত্ব গাথার সাক্ষী হয়েছেন ফিল্ড আম্পায়ার শরফুদুল্লাহ ইবনে শহীদ সৈকত। ফয়সাল হাবিব, প্রিফারেন্স এ।